ওকে, আমরা এখানে যে ছবি কয়েকটা ছবি দেখছি, কয়েকটা ছবিগুলির মধ্যে হাতে তুমি প্রথমে হাত তুলেছো কেন বলো তো বাবা? হাতে বলো, হাত তুলেছো কেন বলো? স্যার আমার স্ক্রিনের মাঝে একটা অপশন আছে কন্টিনিউ লিভ মিটিং, ওইটার কি করব? কন্টিনিউ দাও। ওকে স্যার। ওকে মিউটেড হয়ে যাও। ওকে, আমরা এখানে শাফকাত তুমি কিছু বলবে, বলো সৈয়দ শাফকাত। স্যার আমারও সেম স্যার, আমি কন্টিনিউ এ চাপ দিচ্ছি। ওকে গুড বয়, এবার মিউট হয়ে যাও স্বেচ্ছায়। তো আমরা এই চারটা ছবি দেখছি, চারটা ছবির চারটা চার রকমের। একটা ছবিতে দেখো মৌচাক, হ্যাঁ মৌচাকে দেখো মৌমাছিরা আছে। আরেকটা ছবিতে দেখছি ইয়ে নিয়ে যাচ্ছে পাহাড়িরা লাকড়ি নিয়ে যাচ্ছে। তারপর আরেকটা ছবিতে দেখছি গাঠ কাটছে কেউ, বাড়ি বানাচ্ছে কেউ, কেউ মাথায় কিছু নিয়ে যাচ্ছে, কেউ মাটি কাটছে। আরেকটাতে দেখছি কলকারখানার ধোঁয়া। এগুলিতে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেই জিনিসটাকে বলা হয় জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। আমরা জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশকে আমরা উল্লেখ করেছি। এবারে আমরা একটু সামনে দেখি, প্রাকৃতিক পরিবেশ মানুষের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্ক রয়েছে। বেঁচে থাকার জন্য মানুষের প্রাকৃতিক সম্পদ প্রয়োজন। পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে, কিন্তু পৃথিবীর সম্পদ সীমিত। এই অবস্থা চলতে থাকলে প্রাকৃতিক সম্পদের কি হবে? হ্যাঁ, এখানে একটা লাস্ট একটা প্রশ্ন করা হয়েছে, তাই না? প্রথমে দেখেছো যে বলা হয়েছে মানুষের সাথে প্রকৃতির নিবিড় একটা সম্পর্ক রয়েছে, বেঁচে থাকার জন্য মানুষের প্রাকৃতিক সম্পদ প্রয়োজন। প্রাকৃতিক সম্পদ ছাড়া কোনো মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। প্রকৃতি থেকে আমরা প্রকৃতি থেকে সবকিছু নিয়ে আমরা বেঁচে থাকি। আর পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে, কিন্তু পৃথিবীর সম্পদ কিন্তু সীমিত। মানে যে যে সম্পদটা আছে ঠিক সেই সম্পদটাই থাকবে এবং সেটার উপরে আমরা চলতে হবে। তার মধ্যে আবার জনসংখ্যা বাড়ছে, এই অবস্থা চলতে থাকলে পৃথিবীর সম্পদের কি হবে? এই প্রশ্নটা আমরা করতে পারি। আজকের এই প্রশ্নের জবাবটা আজকের পাঠ থেকে আমরা শিখে যাব। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে খাদ্য ও বাসস্থানের সম্পর্ক কি? এই প্রশ্নের উত্তরটা আমাদের এই পাঠে চলে আসবে, দেখি। কাজ জন 2 3 4 কাজটি নিয়ে সহপাঠ ফলাফল আমরা কাজটা দেখি। কতটুকু চাল প্রয়োজন, কতটুকু জায়গা প্রয়োজন? 1 120 কেজি 10 বর্গ মিটার, 10 1200 কেজি 100 বর্গ মিটার, 100 12000 কেজি 1000 বর্গ মিটার, 1000 120000 কেজি 1000 বর্গ মিটার, 10000 1200000 কেজি 100000 বর্গ মিটার। উপরের ছক অনুযায়ী জনসংখ্যার সাথে জায়গা এবং খাদ্যের একটি সম্পর্ক রয়েছে। আমরা দেখতে পাই অধিক জনসংখ্যার জন্য অধিক খাদ্য ও জায়গার প্রয়োজন। আমরা আমাদের জনসংখ্যা বাড়ছে আমি প্রথমেই বলেছি, কিন্তু পৃথিবীর জায়গা বা পৃথিবীর সম্পদটা একই রকম রয়ে গেছে। তাই আমরা একটু হিসেব করে দেখি। তুমি সৈয়দ শাফকাত, হ্যাঁ তুমি বলো তো, 100 জন লোক সংখ্যার জন্য কত কেজি চাল প্রয়োজন? স্যার 100, হ্যাঁ স্যার 12000, 12000 কেজি চাল প্রয়োজন স্যার, 12000 কেজি চাল প্রয়োজন। আবার কতটুকু জায়গা প্রয়োজন স্যার? 1000 বর্গ মিটার, 1000 বর্গ মিটার জায়গা প্রয়োজন। ঠিক আছে, এবারে তুমি মিউট হয়ে যাও। ওকে জারিফ আবরার, জারিফ আবরার তুমি বলো তো, 10000 মানুষের জন্য কতটুকু জায়গা প্রয়োজন? স্যার স্যার 1 কোটি, জায়গা প্রয়োজন, রাইট। 1 লক্ষ বর্গ কিলোমিটার
জায়গা প্রয়োজন। ওকে, আমরা দেখতেছি যে মানুষ যত বাড়ছে চালের পরিমাণ বেশি প্রয়োজন হয় এবং জায়গার পরিমাণও বেশি লাগে, কিন্তু আমাদের জায়গা তো কোনো ক্রমে বাড়ছে না, তাই না? জায়গা তো কোনো ক্রমে বাড়ছে না। একটু আমরা পরে এগুলি ফলাফল পাবো যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে এগুলি ম্যানেজ করে আমরা চলতে পারবো। যখন জনসংখ্যা বাড়বে তখন ছকে উল্লেখিত খাদ্য ও জায়গার কি পরিবর্তন হবে? এটা আমাদের মধ্যে অবশ্যই প্রশ্ন আছে। আতিক, এখনই ঘুম চলে আসছে বাবা? আলোচনা, নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। এক, ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে খাদ্য ও জায়গার সম্পর্ক কি? দুই, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। ঠিক আছে, এখন তো আমরা আলোচনা করতে পারছি না, তবে প্রথম প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে এখানে সাইফাল মাহমুদ। হ্যাঁ, সরি সাইফাল মাহমুদ, একটু পরে প্রশ্নতে আসো, আবার হাত তুলো। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে খাদ্য ও জায়গার সম্পর্ক কি? এইটা আমরা এর আগে একটা ছকের মধ্যে দেখেছি, একজন মানুষের জন্য কতটুকু চাল লাগে, একজন মানুষের জন্য কতটুকু জায়গা লাগে। একজন মানুষের জন্য যদি যা লাগে 10 জন মানুষের জন্য নিশ্চয়ই আর বেশি লাগবে বা বেশি লাগে, সেই বিষয়টা আমরা এখানে মূলত উল্লেখ করতে চেয়েছি। অধিক জনসংখ্যার জন্য অধিক খাবার ও বাড়তি বাসস্থানের জন্য অধিক জায়গার প্রয়োজন। হ্যাঁ, এবারে দেখো যে এখানে দুইটা ছবি দেয়া আছে। একটা ছবিতে দেখো অনেক গাছ, তারপর তোমার ফসল আছে, আবার তোমার আরেকটা আছে কি জনসংখ্যা কম, আরেকটা দেখো জনসংখ্যা অধিক ফসল অধিক বাট গাছপালা কম। তার মানে যে আমার পরিবেশটা, গাছপালা কেটে আমরা ফসলি জমি করছি, গাছপালা কেটে আমরা ঘর বাড়ি করছি, কিছু করার নেই, কিন্তু এটা আমাদের পৃথিবীতেই তো সবাইকে থাকতে হবে, সেইটা এখানে উল্লেখ করা হয়েছে। তোমরা দেখো তোমাদের টেক্সট বইয়ে, এই যে টেক্সট বইয়ে দেখো কত পৃষ্ঠায় আছে এটা, টেক্সট বইয়ে দেখো চিত্রটা দেয়া আছে ঠিক সেইভাবে সারসংক্ষেপের মধ্যে। মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য বাসস্থান প্রয়োজন, লোকসংখ্যা যত বাড়বে তত বেশি খাবারের প্রয়োজন হবে, বাড়তি মানুষের বসবাসের জন্য আরো বেশি জায়গা প্রয়োজন হবে, জনসংখ্যা যদি ক্রমাগত বাড়ে। আতে তুমি লয়ার হ্যান্ড হও, তোমার কাছ থেকে পরে শুনবো, তাহলে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য জায়গা থাকবে না। আমরা বইয়ে কিন্তু সেটা পড়তে পাচ্ছি। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান প্রয়োজন, লোক সংখ্যা যত বাড়বে তত বেশি খাবারের প্রয়োজন হবে, বাড়তি মানুষের বসবাসের জন্য আরো বেশি জায়গা প্রয়োজন হবে, জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জায়গা থাকবে না। ওকে সঞ্জয়, তুমি বলো তো বাবা, এই যেটা এখন বলা হলো, বাড়তি মানুষের বসবাসের জন্য আরো বেশি জায়গা প্রয়োজন হবে, জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জায়গা থাকবে না। এই জিনিসটা আমরা মানে সর্বশেষ সারসংক্ষেপে সেটা পেয়েছি যে মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য এবং বাসস্থান প্রয়োজন। তাওসিফ ইলান, তুমি কিন্তু ক্লাসে মনোযোগী নও। লোক সংখ্যা যত বাড়বে তত বেশি কি বাড়বে তাওসিফ ইলান বলো তো? লোক সংখ্যা যত বাড়বে স্যার আমি, হ্যাঁ হ্যাঁ তাওসিফ ইলান, হ্যাঁ কোনটা করবো স্যার, কোন থেকে? লোক সংখ্যা যত বাড়বে তারপরে কি বলা আছে? তত বেশি খাবারের প্রয়োজন হবে, তত বেশি খাবারের প্রয়োজন হবে, বাড়তি মানুষের বসবাসের জন্য আরো বেশি কি প্রয়োজন হবে? জায়গা প্রয়োজন হবে। তারপর কি আছে স্যার? জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তেই থাকে তাহলে সকলের জন্য প্রয়োজন খাদ্য ও জায়গা থাকবে না। ওকে, এবারে তুমি মিউট হয়ে যাও, একটু ক্লাসে মনোযোগী হও। হ্যাঁ বলে ফেলো দ্রুত স্যার, আমাদের মানে পৃথিবীতে মোট খাবারের অভাবে প্রতি বছর মোট কত মানুষ মারা যায়? এটা একটা আনুমানিক সংখ্যা বলে আসলে এটাকে কখনো বিশ্বাস করার দরকার নেই, কারণ খাবারের অভাবে খুব কম মানুষই মারা যায়। তবে এটা প্রশ্নের জবাবে কত সংখ্যাটা আনুমানিক বলে সেটা তোমাকে আমি একটু পরে জানাচ্ছি। হ্যাঁ, আমরা একটু পরে, এখন আমরা সামনের দিকে পাঠিয়ে যাচ্ছি।
ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধি প্রাকৃতিক পরিবেশের উপর কি প্রভাব ফেলে? হ্যাঁ, এটা জনসংখ্যা বৃদ্ধি প্রাকৃতিক পরিবেশের উপর কি প্রভাব ফেলে, এটা আমাদের কাছে একটা প্রশ্ন হতে পারে না? আমরা প্রশ্নটা এখন দেখি, একটু আস্তে আস্তে যাই। জনসংখ্যা বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদ কি করতে হবে? নিজে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। আমাদের কি কি প্রয়োজন হবে, তার জন্য কোন কোন প্রাকৃতিক সম্পদ লাগবে? বাড়ি তৈরি, মাটি, কাঠ, পাথর। আমরা এই ছকটা আগে খাতায় লিখে নিই, দ্রুত 1 মিনিট টাইম, 1 মিনিটের মধ্যে ছকটা লিখব। আজকে প্রশ্ন ক্লাস থেকে আমরা এই ছকটা পূরণ করব। ওকে, দ্রুত 1 মিনিট। এক মিনিট সময় দিলাম। আশা করি তোমরা ছকটা তৈরি করতে পেরেছো। ওকে, আমরা একটু সামনের দিকে যাই। 2 জনশতিন বাড়তি জনসংখ্যার জন্য আমাদের যা কিছু প্রয়োজন হয় তা তৈরি করতে আমরা কি কি প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি, ছকের দ্বিতীয় কলামে তার একটি তালিকা তৈরি করি। 4 কাজটি নিয়ে সহপাঠীদের সাথে। আলোচনা: বাড়তি জনসংখ্যা পরিবেশের কি কি ক্ষতি করছে? 1 নিজের ছবিটি লক্ষ্য করি। 2 মানুষ কিভাবে পরিবেশের ক্ষতি করছে সে সম্পর্কে আলোচনা করি। ঠিক আছে, আমরা উপরের ছবিটা লক্ষ্য করি, পরিবেশের কারণে কি কি ক্ষতি হচ্ছে, যে মানুষ কিভাবে পরিবেশের ক্ষতি করছে। এখানে আমরা দেখো, কেউ গাছ কাটছে, কেউ গাছ কাটছে, আবার কেউ মাটি কাটছে, মানে কেউ পাহাড় কাটছে, যেটাই করছে। আব্দুল্লাহ, তুমি বলো তো কি বলতে চাও? স্যার, আমার নেটওয়ার্ক তো অনেক খারাপ ছিল, এখন আমার নেটওয়ার্ক ভালো। স্যার, এটা করছে আপনার? স্যার, ওকে, কি বলবো, বলো। তাহলে ঠিক আছে, তুমি থাকো, ক্লাসে থাকো, ঠিক আছে? এটা কত চ্যাপ্টার? এটা 13তম অধ্যায়, 13 অধ্যায়। ওকে স্যার। আর এই তাওসিফ ইলানের জন্য বলছি যে খাদ্যাভাবে প্রতিদিন ইলান তাওসিফ ইলান খাদ্যাভাবে প্রতিদিন প্রায় তোমার 17,000 শিশু মারা যাচ্ছে। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি বিশেষ করে আফ্রিকার কান্ট্রিতে মারা যাচ্ছে আর কি। হ্যাঁ, 17,000 শিশু, বেশিরভাগই তোমার আফ্রিকা মহাদেশের এই ঘটনাটা হয়ে থাকে, অন্যান্য মহাদেশে একটু কম হয়, মানে 17,000 মধ্যে বেশির অংশ তোমার আফ্রিকান। ওকে, আমরা একটু যাই, সামনের দিকে যাই। সার সংক্ষেপ: পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে, জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে মানুষ এখন যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছে। চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে, ফলে মানুষ দীর্ঘায়ু লাভ করছে।
আনাস, তুমি বলো তো আনাস, পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে, তারপর থেকে? হ্যাঁ আনাস, হ্যাঁ বলো। এস স্যার। হ্যাঁ, পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে, তারপর থেকে তুমি বলো। জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে মানুষ এখন যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছে। চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে, ফলে মানুষ দীর্ঘায়ু লাভ করছে। Yes, আমরা জনসংখ্যা বৃদ্ধিটা কেন মানে হচ্ছে, মূলত যে আমরা, এই আতিক তুমি বারবার রাইজ হ্যান্ড করছো, বলো। স্যার, আমাদের বার্ষিক পরীক্ষার জন্য কয়েকটা সাবজেক্টের শর্ট সিলেবাস হয়েছে, বিজ্ঞানের সিলেবাস হয়েছে, তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। হ্যাঁ, 10 থেকে মেবি 10 থেকে বা 11 থেকে, হ্যাঁ বাকি সময় 10 থেকে বা 11 থেকে এরকম। প্রথমে মনে হয় 9 থেকে বলা হয়েছিল, অধ্যায় 9 থেকে, তো এটাকে মনে হয় একটু রিডিউস করা হয়েছে, না করে আমরা হয়তো 10 থেকে দিয়েছি বা 11 থেকে দিয়েছি, এটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে মেবি রিপোর্ট তো প্রিন্সিপালে সেটা দেওয়া আছে। হ্যাঁ, যদি দেওয়া না, আমাদের মেসেঞ্জার গ্রুপে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেওয়ার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ বাবা, আমি দেওয়ার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ ওয়াসি, তুমি কেন হাত তুলেছো বলো। ওয়াসি স্যার, স্যার শুধু আফ্রিকান কান্ট্রিতে কেন স্যার বেশি শিশু মারা যাচ্ছে খাদ্যের অভাবে? এখানে বেশিরভাগ দেশে দুর্ভিক্ষ চলছে বাবা, হ্যাঁ যে কারণে সেটা ওই দিকেই হচ্ছে, দুর্ভিক্ষ বেশি, অনেক কান্ট্রিতে দুর্ভিক্ষ আছে, আফ্রিকার কয়েকটা দেশ ছাড়া বেশিরভাগ কান্ট্রিতে দুর্ভিক্ষ রয়েছে। ওকে তাসিফ ইলাম, তুমি আবারও হাত তুলেছো, হ্যাঁ বলো। স্যার, এই আমাদের বাংলাদেশে কি কোনো শিশু এরকম ভাবে মরছে, মানে এটার কোনো পরিসংখ্যান, কেউ মারা যাচ্ছে বাংলাদেশে খাদ্যাভাবে শিশু, এরকম পরিসংখ্যান আমার জানা মতে নেই, আর থাকলেও কোথায় আছে সেটা আমার জানা নেই। হ্যাঁ, তবে জানা থাকলে আমি জানাবো, আমি যতটা জানি বাংলাদেশে খাদ্যাভাবে কোনো লোক মারা যায় না, ঠিক আছে, আমাদের, আমরা বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। ওকে, আমরা অনেক দেশ থেকে আল্লাহর রহমতে আল্লাহ আমাদের ভালো রেখেছেন সৃষ্টিকর্তা। ওকে আহনাফ, তুমি কিছু বলতে চাচ্ছ বলো। 16966, একটু তাড়াতাড়ি, কারণ আমরা পাঠে যেতে হবে। হুম হুম আহনাফ, জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে মানুষ এখন যথেষ্ট পরিমাণ খাদ্যোৎপাদন করতে পারছে। চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে, ফলে মানুষ দীর্ঘায়ু লাভ করছে। মানুষ দীর্ঘায়ু লাভ করছে, আমরা চাই আমরা সবাই দীর্ঘায়ু লাভ করি, ঠিক আছে, তো এটার কারণে আমাদের এটা হচ্ছে, আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে আমরা সেটা আশাও করতে পারছি, তাই না? তো যা হোক, আমরা জনসংখ্যা বাড়বে, তবে এটা থেকে আমাদের মুক্তি পেতে হবে, তাই না? আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। এখন তো স্যার জনসংখ্যা কমছে, বাড়ার পরিবর্তে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু, তুমি একটু মিউট হও বাবা। হ্যাঁ এখনো দেখো, বনভূমি কাটা, পাহাড় কাটা, তারপরে মাটি উত্তোলন, নদী থেকে মাটি উত্তোলন, ভূমি ক্ষয়, তারপর আছে ভূমি ধস, তারপর আছে বন্যা, তারপরে দেখো খরা, এটাকে খরা বলা হয়, তারপরে তোমার যে খরার পরে কি আছে লাস্টে আমরা দেখলাম, হ্যাঁ বন্যা খরা, এই কয়েকটা কারণ দেখছি, দেখো এটাতে কি আসে, প্রাকৃতিক পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি এবং অন্যান্য সম্পদ প্রয়োজন,
কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত। অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে মানুষ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে, কখনো বা পরিবেশ ধ্বংস করছে, যেমন চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে। বনভূমি ধ্বংসের ফলে বিভিন্ন গাছপালা ও পশু পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে, ফলে ধীরে ধীরে তারা বিলুপ্ত হচ্ছে। বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয় ও ভূমিধ্বস হচ্ছে। প্রাকৃতিক পরিবেশের এই পরিবর্তন বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর প্রভাব ফেলছে, এর ফলে বন্যা, খরা ও ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। স্যার, দীর্ঘায়ু মানে কি? মানে আয়ু, মানে বেঁচে থাকে, মানে বেশি সময় ধরে আয়ুটা বেশি যা থাকে দীর্ঘায়ু বলা হয়। হ্যাঁ, যে আয়ু বলতে যে একজন মনে করে 65 বছর বেঁচে থাকতো মানে তার আয়ু 65 বছর, ঠিক আছে? বুঝতে পারছো বাবা? মানে এটা আয়ুটা যদি বেশি হয় তাকে আমরা দীর্ঘায়ু বলি। ওকে, এবার তুমি একটু বলো। বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি এবং অন্যান্য সম্পদ প্রয়োজন, কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত। এবারে অফ যাও, ঠিক আছে? মানে আমরা এখানে বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি, অন্যান্য সম্পদ প্রয়োজন, তাই না? তবে আমাদের সম্পদটা কি সীমিত। ওকে, ওয়াসে ওয়াসে, এবারে আসো। হ্যাঁ বলো, এরপর থেকে বলো। অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে মানুষ প্রাকৃতিক পরিবেশে পরিবর্তন ঘটাচ্ছে, কখনো বা পরিবেশ ধ্বংস করছে, যেমন চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে। ওকে, বনভূমি ধ্বংসের ফলে গাছপালা, ওয়াসে এবারে একটু তুমি অফ যাও, আরেকজনকে একটু সুযোগ দেই। হ্যাঁ, ওকে, তাসিফিলান, এই যে সৈয়দ সফকাত, তারপরে বলো স্যার। হ্যাঁ স্যার, ওয়াসি যেখান থেকে বলছে তারপর থেকে স্যার, বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাসস্থান, না না না, এখানে না, এখানে না। তুমি যেমন চাষের যোগ্য জমি, না চাষের জমি, গোখাদ্য, বাসস্থান। হ্যাঁ স্যার, পরের লাইন থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, বনভূমি ধ্বংসের ফলে বিভিন্ন গাছপালা ও পশু পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে, ফলে ধীরে ধীরে তারা বিলুপ্ত হচ্ছে। বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয় ও ভূমিধ্বস হচ্ছে। প্রাকৃতিক পরিবেশের এই পরিবর্তন বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর প্রভাব ফেলছে, এর ফলে বন্যা, খরা ও ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। ওকে, থ্যাংক ইউ বাবা। এবার মিউট হয়ে যাও, আমরা একটু সামনে যাই। এক, শূন্যস্থান পূরণ করো। এবার এটা বলবে, এক নাম্বারটা বলবে শাফাত ইবতিসাম। শাফাত স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আগে প্রশ্ন উত্তরটা দাও। এক নাম্বার কয়টা আগে বলো। বর্ধিত জনসংখ্যার অধিক গ্যাস ও জায়গার প্রয়োজন। বর্ধিত জনসংখ্যার জন্য অধিক গ্যাস কি এটা? বাসস্থান, খাদ্য ও জায়গার প্রয়োজন। খাদ্য ও জায়গার প্রয়োজন। এবার প্রশ্নটা বলো বাবা। স্যার, ভূমিধ্বস আর ভূমিক্ষয় কি, ভূমিক্ষয় আর ভূমিধ্বস কিভাবে হয়? আচ্ছা, ভূমি ধ্বসটা হয় বিভিন্ন প্রাকৃতিক কারণে, মানে প্রচুর বৃষ্টিপাতের কারণে, অথবা তোমার পাহাড় যদি এক পাশ থেকে কেটে ফেলে অন্য পাশ তোমার ধসে পড়ে যায়, ঠিক আছে? আর ভূমিক্ষয়টা হয় সাধারণত, আর ভূমি ধসটা, পাহাড়ের যে ভূমি ধসটা, সেটা হচ্ছে তোমার কেবলমাত্র পাহাড় কাটার কারণেই হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে পাহাড় কাটার কারণে হয়ে থাকে, মনে করো প্রচুর পাহাড় কাটছে, এক সময় প্রচুর বৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, তখন ভূমিটা ধসে পড়ে। আবার ভূমিক্ষয়টাও আবার তোমার অতিবৃষ্টি থেকে হয়, বা আস্তে আস্তে ক্ষয় হয়, এরকম বিভিন্ন কারণে, প্রাকৃতিক বিভিন্ন কারণে ভূমি ক্ষয় হয়ে থাকে, ঠিক আছে? তবে ভূমিক্ষয় এবং ভূমিধ্বস দুইটাই মানুষের প্রাকৃতিক সম্পদ আহরণের
থেকে কেন্দ্র করেই হয়ে থাকে, এটা মনে রাখতে হবে। মানুষ যদি প্রাকৃতিক সম্পদ নষ্ট না করত তাহলে ভূমি ধস ভূমি ক্ষয় কোনোটাই হতো না। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। ওয়াসিয়ে এক আর হাত, ওয়াসিয়ে এবার হাত নামিয়ে ফেলো, অনেকে সাব্বির, এবার সাব্বির বলো ক্ষয়ের উত্তরটা। সাব্বির, আচ্ছা সাবকাত হোসেন তুমি পরে বলো। হ্যাঁ সাব্বির বলো ক্ষয়ের উত্তরটা। Yes sir, বলো ক্ষয়ের উত্তরটা বলো। বিজ্ঞান প্রযুক্তির, স্যার প্রযুক্তির, প্রযুক্তি ব্যাপক অগ্রগতির জন্য জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। থ্যাংক ইউ, আবার মিউট হয়ে যাও। এবারে বলো সাবকাত হোসেন গয়েরটা বলো। স্যার পরিবেশ, 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 থ্যাংক ইউ স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলে ফেলো স্যার। আপায়ু মানে কি? আপায়ু, আকায়ু? নো স্যার, আপায়ু, আপায়ু মানে স্পেনিশটা বলো তো, আমি কিন্তু তোমার কথা বুঝতে পারছি না আর কি। সরি স্যার, আমি কথাটা বুঝতে পারি না। আচ্ছা আমি 100 পরে আবার যখন বুঝতে পারি তখন বুঝিয়ে দেব। ওকে, আমরা পরবর্তী ইয়াতে যে অনুশীলনীতে যাই। 2, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1, ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে স্থান এবং খাদ্যের সম্পর্ক কোনটি? কে বলবে, কে বলবে? এই সবাই হাত তুললে হবে না। আব্দুল্লাহ সবচেয়ে বড় হাত তুলছে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলো স্যার। খ নম্বর, জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা বাড়বে। ইয়েস ইয়েস, গুড বয়। জনসংখ্যা ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে স্থান ও খাদ্যের চাহিদা বাড়ে। ওকে, এবার মিউট হয়ে যাও। ওকে। 3, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1, বনভূমি ধ্বংসের ফলে কি ঘটতে পারে? 2, মানুষ কিভাবে বনভূমি ধ্বংস করছে? তাসিফ ইলান, অনেকক্ষণ বলছো তো। আচ্ছা আতিক বলবা, একটু পরে বলো। তাসিফ ইলান তুমি বলো, মানুষ কিভাবে বনভূমি ধ্বংস করছে? তাসিফ ইলান, হ্যাঁ বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল আগে, স্যার বনভূমি ধ্বংসের ফলে কি করতে পারে স্যার? আচ্ছা এটা এটা আমরা জানবো, আগে তুমি প্রশ্নের উত্তর দাও। স্যার বনভূমি ধ্বংসের ফলে কি করতে পারে? বনভূমি ধ্বংসের ফলে যেটা হয় যে আমরা অক্সিজেন নাও পেতে পারি, তোমার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা প্রাকৃতিক বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন আমরা হতে পারি। স্যার রোহান বলো তো, এরপরে কি হতে পারে? এটা বনভূমি ধ্বংসের ফলে কি ঘটতে পারে? বনভূমি ধ্বংসের ফলে বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটতে পারে, যেমন ভূমিধ্বস, সরি ভূমিক্ষয়, ঘূর্ণিঝড়, জলাচ্ছ্বাস ইত্যাদি। এছাড়াও বনভূমির গাছপালা কেটে ফেলার ফলে মানুষের অক্সিজেনের ঘাটতি ঘটতে পারে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার মিউট হয়ে যাও। আতিক, এরপরে আর হাত তুলতে পারবে না। এরপরে আর তাসিফ ইলান আর হাত তুলতে পারবে না। ওকে, হ্যাঁ তুমি বলো দুই নম্বরের একটা, মানুষ কিভাবে বনভূমি ধ্বংস করছে? বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি ও অন্যান্য সম্পদ প্রয়োজন। চাষের জমি, গোখাদ্য, বাসস্থান, রাস্তাঘাট তৈরির জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে। ওকে, তুমি একটু অফ যাও। এবারে এবারে বলবে তাওসিফ আহনাফ। তাওসিফ আহনাফ, দুই নম্বরটা। আচ্ছা ঠিক আছে, আর একটু দেখি আর কে বলতে পারে। নরোজ বলো তো। নরোজ, নরোজকে আমি
প্রত্যেকবার ফ্লোর দিলে সে আর থাকে না, ঘটনা কি? আচ্ছা ইয়েস স্যার, নরেশ স্যার, নরেশ কোথায় স্যার? কত নাম্বার? আচ্ছা ছাব্বির বলো দু নম্বরটা। ওকে স্যার, মানুষ অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করে বনভূমি ধ্বংস করছে, যেমন চাষের জমি সৃষ্টি, গোখাদ্য বাসস্থান, রান্নার খাট, রান্নার কাঠ সংগ্রহ, রাস্তাঘাট তৈরি ইত্যাদি কাজের জন্য বনভূমি ধ্বংস করছে। ওকে ওকে, অনেক সুন্দর বলেছো ছাব্বির, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এত সুন্দর করে বলেছো, আর্থিক কষ্ট পেয়েছে তাই না বাবা? ওকে না, আমি ফান করেছি, হ্যাঁ তোমাদের সাথে ফান করেছি, ফান করেছি স্যার। আমি কেমন বলেছিলাম? অনেক সুন্দর। হু ইজ দিস পারসন? আই আতিক, এখনো মিউট হওয়া না তুমি, অনেক সুন্দর বলেছো বাবা, তোমরা সবাই ভালো বলো। হ্যাঁ একা আমার অনেক ভালো লাগে, তোমরা যে সবাই ভালো বলো আমার অনেক ভালো লাগে। সানজিদ তুমি বলো তো এক নম্বরটা একটু। সানজিদ হ্যাঁ স্যার, বনভূমি ধ্বংসের ফলে গাছপালা ও পশু পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে, পরে ধীরে ধীরে তারা বিলুপ্ত এবং বিপন্ন হচ্ছে। বনভূমি ধ্বংসের ভূমিদশ হচ্ছে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর প্রভাব ফেলছে, এর ফলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে, যেমন বন্যা, খরা ও ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ। রাইট রাইট, মানুষ কিভাবে বনভূমি ধ্বংস করছে বলো তো? মানুষ অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করে বনভূমি ধ্বংস করছে, যেমন যেমন চাষের জমি সৃষ্টি, গোখাদ্য বাসস্থান, রান্নার কাঠ সংগ্রহ, রাস্তাঘাট ইত্যাদি কাজের জন্য বনভূমি ধ্বংস হচ্ছে। ওকে থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার তুমি মিউট হয়ে যাও বাবা। এখন দেখি আর কে একেবারে কথা বলেনি। মনসুর তুমি একটু দেখি, তুমি প্রয়োজনে ভিডিও অন করো। জারিফ আবরার তুমিও কথা বলোনি। আচ্ছা জারিফ আবরার কাছে পড়ে আসছি। জারিফ আবরার আনমিউট হও। হ্যাঁ বলো তো, তুমি এক নম্বরে প্রশ্ন উত্তরটা, বনভূমি ধ্বংসের ফলে কি ঘটতে পারে? বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয়, ভূমিধস হচ্ছে, প্রকৃতি পরিবেশ এই পরিবর্তন, বৃষ্টিপাত তাপমাত্রার উপর প্রভাব ফেলছে, এর ফলে বন্যা, খরা ও ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক সৃষ্টি হচ্ছে। থ্যাংক ইউ আতিক, তুমি কি বলতেছো বলো তো? স্যার আজকে এইচডব্লিউ কি? হ্যাঁ আমি এইচডব্লিউ দেব তো একটু পরে, এখন তো এই তো আর 1 মিনিটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ওকে স্যার 10 বেজে গেছে এর জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, আমি এবারে আর প্রশ্ন করব না তোমাদেরকে। তারপরে অনেকে আছে, সোহাদ মোহাম্মদ তাকে প্রশ্ন করেনি, তারপরে আরেকজন আছে এই যে হাসনাইন মাসফি, তারপরে ইহান। ইহান তুমি একটু আনমিউট হও তো। যাই হোক, নরোজ তুমি তো কথাই বললে না শেষ পর্যন্ত তোমাকে আমি। হ্যাঁ নরোজ বলো তো, মানুষ কিভাবে বনভূমি ধ্বংস করছে? জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি ও অন্যান্য সম্পদ প্রয়োজন,
চাষের জমি, গোখাদ্য, বাসস্থান, রাস্তাঘাট তৈরির জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা, তোমরা অনেকেই ভালো পারো। অহন, তুমি কিছু বলতে চাও? লাস্ট ওয়ান অহন, তুমি কি বলতে চাও? আমি কি বলবো? না, এখন আপাতত অফ রাখো, তো আমি জানি তুমি অনেক ভালো পারো। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। এবারে আমরা একটু সামনে যাই। বর্ণনামূলক প্রশ্ন। জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদার সম্পর্ক ব্যাখ্যা করো। দুই, জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাব কি? তিন, বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর কি প্রভাব ফেলছে? ওকে, আমরা দুই নম্বরের প্রশ্নটা, জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাব কি, এই প্রশ্নটা আমাদের হোমওয়ার্ক থাকবে। এবং আমি গত সপ্তাহের মতো আমি ভিডিওটাকে রুপিত্র প্রিন্সিপালে দিয়ে তোমাদের গ্রুপে দিয়ে দেব, সেখানে লিংকে তোমরা হোমওয়ার্ক গুলি ছবি তুলে দিয়ে দেবে। প্রশ্নটা থাকবে কি, জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাব কি। ওকে, দুই নম্বরের প্রশ্নটা। ওকে, সবকাজ মনে থাকবে তো? আতিক, মনে রেখো। তাহলে আজকে আমরা পাঠটা এখানে শেষ করি, আজকে পাঠ আমরা এখানে শেষ করছি। তো আশা করি তোমাদের সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে। আমার একটি প্রশ্ন আছে। থ্যাংক ইউ।